الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. প্রিয় সঞ্চালক, সম্মানিত বিশেষ অতিথি, থানার সম্মানিত কর্মপরিষদ সভার সদস্যবৃন্দ এবং আজকের এই ফুড প্যাকেট বিতরণ প্রোগ্রামের সবচেয়ে বড় মেহমান যারা আমাদের আমন্ত্রণে কষ্ট করে সারা দিয়ে প্রোগ্রামকে সফল করার জন্য আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সেই সমস্ত সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, প্রথমে আমরা শুকরিয়া আদায় করছি, পবিত্র মাহে রমজান আমরা পালন করার সুযোগ পাচ্ছি। আল্লাহ তাআলা এভাবে যে কাজের নির্দেশ দিয়েছেন, নামাজের নির্দেশ দিয়েছেন, রোজার নির্দেশ দিয়েছেন, আল্লাহর জমিনে আমরা দিন কায়েমের নির্দেশ দিয়েছেন, আজকে যে কাজে আমরা এখানে সামিল হয়েছি, যে কাজে আপনারা এখানে আমাদেরকে সহযোগিতা করার জন্য কষ্ট করে উপস্থিত হয়েছেন, এটিও আমাদের নিজের ইচ্ছা অনিচ্ছা বা পছন্দ অপছন্দ বা শখের কোনো কাজ না, এটিও আল্লাহ প্রদত্ত তার নির্দেশিত একটি কাজ এবং এটিও একটি ইবাদত। আমরা এখন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে না, আমরা এটা শুধুমাত্র মৌখিক ভাষায় ব্যবহৃত সামাজিক কাজের মধ্যে না, আমরা রীতিমতো কি কাজে আছি, আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য আছে। কারণ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, দেখেন সেটি কোন ভাষায় নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ, হে ইমানদারগণ তোমরা রুকু করো, মানে অবনত হও, অনুগত হও, ওয়াসজুদু, শুধু অবনত হয়ো না, তোমরা পূর্ণাঙ্গভাবে আল্লাহর কাছে নিজেকে কি করো, সারেন্ডার করো, সুপুর্দ করো, তাহলে গোটা দুনিয়া তোমার কাছে সারেন্ডার করবে। সুবহানাল্লাহ, ওয়াসজুদু ওয়াবুদু, শুধুমাত্র আনুগত্যের এই বিধানটুকু মাথা মত করানো, শুধুমাত্র আনুগত্যের বিধানটুকু তোমার গোটা জীবনটা আল্লাহর কাছে সুপুর্দ করানো, ওয়াবুদু, গোটা সামগ্রিক কার্যক্রমের মধ্যে আল্লাহর গোলামি চলতেছে কিনা, ব্যবসায় চলতেছে কিনা, ব্যাংকে চলতেছে কিনা, পরিবারে চলছে কিনা, সমাজে চলছে কিনা, রাষ্ট্রে চলছে কিনা, সেটিও তোমাকে হিসাব করে ওয়াবুদু, পূর্ণাঙ্গভাবে আল্লাহর গোলাম হয়ে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। তারপরে আল্লাহ নির্দেশ দিয়েছেন আফআলুল খায়র, সুবহানাল্লাহি বিহামদি, যিনি রুকু করবেন, যিনি সিজদাকারী হবেন, যিনি আল্লাহর বান্দা বান্দি হবেন, তার জন্য আল্লাহর নির্দেশ হচ্ছে আফআলুল খায়র, তুমি এবার মানুষের কল্যাণমূলক কাজে নিজেকে নিবেদিত করো, সুবহানাল্লাহ। এটা কার নির্দেশ? তাহলে আজকে আমরা যে কাজ করছি ফুড প্যাকেট বিতরণ, সাহারি, ইফতারে আমাদের ভাই এবং বোনদের যাদের সামর্থ্যের কিছুটা ঘাটতি আছে, এই সামর্থ্যের ঘাটতি আমাদের বান্দা বান্দির কোনো অপরাধ বোধ নয়, এটি আপনার কোনো লজ্জা বা এটি আপনার কোনো হীনমন্যতা নয়, এটি আল্লাহ প্রদত্ত বিধান, এটি আল্লাহর নীতি, এটি আল্লাহর সুন্নাত, আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে শিখিয়েছেন। ওয়ালা নাবলু আন্নাকুম বিশ্বাররি ওয়াল খায়র, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দুভাবে পরীক্ষা করবেন, এক কাউকে বিল্ডিং, বাসা, বাড়ি, গাড়ি, ব্যবসা বাণিজ্য সব দিয়ে পরীক্ষা করবেন, আবার আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ওয়ালা নাবলু আন্নাকুম বিশ্বাররি, আল্লাহ তাআলা কাউকে কিছু না দিও পরীক্ষা করবেন, তার কাছ থেকে সবকিছু চিনিয়ে নিয়ে, তার কাছ থেকে সবকিছু গচ্ছিত করে নিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন, দেখবেন এই কষ্টের মধ্যে থেকেও তিনি আল্লাহ রুকু করেন কিনা, আল্লাহ সিজদা করেন কিনা, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর বান্দাবান্দি হিসাবে তিনি তার জীবন পরিচালনা করেন কিনা, এটি কার বিধান? আল্লাহর বিধান, এটা আল্লাহর নিয়ম, এটা আল্লাহর সুন্নাহ, এবং দুনিয়া পরিচালনায় আমাদের জন্য এটা সহায়ক, দুনিয়া পরিচালনায় এটা সহায়ক না আমাদের জন্য ক্ষতিকর। সবাই যদি গাড়িওয়ালা বাড়িওয়ালা হতো তাহলে সমাজ চলতো, এই বিল্ডিং এর সবাই যদি মালিক হতো, সুপার হতো, আর এই বিল্ডিং এ যদি কোনো সুইপার না পাওয়া যেত তাহলে এই বিল্ডিং কে চালানো যেত, এই বিল্ডিং এ সবাই যদি মানে এই বাংলাদেশে সবাই যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যোগ্যতায় সবাই থাকতো, আর এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় যদি আমাদের কিছু স্বেচ্ছাসেবক, আমাদের কিছু কর্মচারী, কিছু কর্মকর্তা যদি এই সমাজে না পাওয়া যেত তাহলে কি এই সমাজ, এই রাষ্ট্র পরিচালনা করা যেত? এটি আল্লাহর বিধান, এটি আল্লাহ তাআলার দেওয়া বিধান, সেই জন্য আল্লাহ তাআলা বলেন তোমাদের এই সমাজ এবং রাষ্ট্রে সম্মান এবং মর্যাদা মাপকাঠি এটা নয় যে তোমাদের মধ্যে কে বিল্ডিং এর মালিক, সম্মানের মাপকাঠি এটা নয় যে তোমাদের মধ্যে কে গাড়ি বাড়ির মালিক, মাপকাঠি হচ্ছে তোমাদের মধ্যে সুপার যদি থাকে, তার মধ্যে যদি আল্লাহর গুণ থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহর রঙে রঙিন হওয়ার স্বপ্ন থাকে, তাহলে বাড়িওয়ালা হলেও সে আল্লাহর কাছে সম্মানিত হবে। আবার ওই বাড়ির কোনো একজন সুইপার
ওই বাড়ির কোন একজন সাধারণ কর্মচারী, ওখানকার একজন সিকিউরিটি গার্ড, ওখানকার একজন পিওন, ওখানকার একজন দারোয়ান, তার মধ্যে যদি ওই একই আল্লাহর ভয় থাকে, তাহলে আল্লাহ বলেন ওই বাড়িওয়ালার মতই করে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি ওই বাড়িওয়ালার মত করে ওই সিকিউরিটি, ওই গার্ডকে, ওই দারোয়ান, ওই পিওনকে আমি সম্মানিত করে দেব। আমাদের একজন বাড়িওয়ালা হয়ে, গাড়িওয়ালা হয়ে, বড় ব্যবসা হয়ে ফাইনাল টার্গেটটা কি, সে কি হতে চায়, সম্মানিত হতে চায়, মানুষটাকে কি করুক। সেজন্য দেখবেন গাড়িওয়ালা বাড়িওয়ালা সব হয়ে যাওয়ার পর এখন বলে যে ভাই আমি এখন ইলেকশন করতে চাই, কি করতে চাই, এখন আমি একটু ইলেকশন করতে চাই, টাকা জমে গেছে, সব হয়ে গেছে, শেষ বয়সে এসে বলে যে ভাই আমি এখন একটু মানুষের খেদমত করতে চাই। এই খেদমত করার টার্গেট এটা একটা থাকে, আর আসলে টার্গেট কি, মানুষ হিসেবে ফিতরতগত দিক থেকে টার্গেট এটা হলো সে মানুষকে সালাম দেবে, এটা ঠিক আছে, কিন্তু সবাই যেন তার একটি সালাম দেয়, তাই সেজন্য একটি সম্মানের জায়গা। আর আল্লাহ তাআলা বলেন যে ওই জায়গায় পৌঁছার আগে আমি তোমাকে এই রমজান যেটা দিয়েছি এর মধ্যে যদি তুমি আমাকে ভয় করে আমার এই রঙিন স্বপ্ন নিয়ে, আমার এই রঙিন চিন্তা নিয়ে, আমার এই রঙিন দৃষ্টিভঙ্গি নিয়ে তুমি যদি তোমার জীবনটাকে সাজাতে পারো, আমি আল্লাহ তোমার জীবনকে এভাবে করে একজন বাড়িওয়ালার মতো, গাড়িওয়ালার মতো, বড় ব্যবসায়ীর মতো করে, ওই পিয়ন থাকা অবস্থায়, ওই স্লিপার থাকা অবস্থায় আমি তোমাকে সম্মানিত করে দেবো। সম্মানিত ভাইয়েরা, তৃতীয় কথা হচ্ছে আমাদের ভাই বোনেরা যারা কষ্ট করে এখানে এসছেন, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। ইসলাম, ইসলামী রাষ্ট্রের বিধান যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনাদেরকে এভাবে ডেকে নিয়ে আসা হবে না, বরং এই ফুড প্যাকেট বিতরণের যারা উদ্যোক্তা, যারা বাস্তবায়নকারী হবেন, তারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের শাসন আমল প্রতিষ্ঠিত হলে আপনার বাড়িতে গিয়ে এই ফুড প্যাকেট পৌঁছে দেওয়া সেই রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের কি হবে, দায়িত্ব হয়ে যায়। এখন বলবেন তাহলে আপনারা নিয়ে আসছেন কেন, আমরা নিয়ে আসছি দুটো টার্গেট। এক, আমরা এখানে যে কতগুলো প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন, এই প্যাকেট গুলো বিতরণই আমাদের শুরুও না, এটা আমাদের শেষও না, এটা নাম মাত্র একটা আনুষ্ঠানিকতা শুরু। কেন আনুষ্ঠানিকতা, দুটো টার্গেটে, এক আপনাদেরকে এভাবে ডেকে ইসলামের একটু নসিহা, ইসলামের একটু আবেদন, ইসলামের একটু আহ্বান, যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত নেই সেখানে আল্লাহ নির্দেশ হচ্ছে তোমরা প্রত্যেকের কাছে বাল্লিগু, সবার কাছে আমার আহ্বানটা কি করে দাও, পৌঁছে দাও, যেন তারা এই ইসলাম বিজয়ী করার ক্ষেত্রে কি করে ভূমিকা রাখে, এই দাওয়াতটুকু পৌঁছানো, এটি প্রত্যেকের বাড়ি বেড়ে গিয়ে পৌঁছাতে পারলে আরো ভালো হতো। সেই পরিবেশ, সেই সময়, সেই সমাজ আমাদের রাষ্ট্রে কি আছে, নাই। যদি থাকতো তাহলে এরকম প্রোগ্রাম আপনাদেরকে ডেকে না করে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে এই ব্যক্তিগত দাওয়াতি কাজগুলো আমাদের চালানো সম্ভব হতো। দুই নম্বর হচ্ছে, আরেকটা উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কষ্ট দেওয়া, সেটা হচ্ছে যখন সমাজের বিত্তবান ব্যক্তিরা এভাবে আমাদের অসচ্ছল, অসহায়, দুর্দশাগ্রস্ত, যাদের এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যখন ক্রয় করার জন্য তাদের নাবিশ্বাস চলছে, তখন তাদের পাশে দাঁড়াবার পরিবর্তে এটাকে সিন্ডিকেট করে, যে মালের দাম 500 টাকা সেটাকে 800 টাকা করে সিন্ডিকেট করে, মালের কয়েক গুণ দাম বৃদ্ধি করে, যারা এই গরিব অসহায় দুস্থ মানুষের রক্ত চোষার কাজে ব্যস্ত হয়ে পড়েছে, সেই মানুষের চোখে আঙুল দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী দেখাতে চায়, দেখাতে চায় যে যাদের রক্ত আপনারা চুষে, যাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে আমাদের রক্ত ঝরিয়েছেন, আমরা সেই লোকেরাই, আপনারা যাদের রক্ত চুষা টার্গেট করেছেন, আমরা তাদের পাশে আমাদের সবটুকু সামর্থ্য নিয়ে দাঁড়িয়েছি। এবার দয়া করে আপনারা টাকা পাচার বন্ধ করে সিন্ডিকেটের মাধ্যমে একের পর এক দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করে, আপনারা আপনাদের দুর্নীতি বন্ধ করে, আপনারা আপনাদের অধাচার বন্ধ করে, আপনারা আপনাদের মানে এক নাগারে রীতিমতো ব্যাংক ডাকাতি থেকে শুরু করে সমস্ত কাজ যখন চলছে, তখন আপনারা এই অসহায় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে এসে আমাদের মতো করে একটু দাঁড়ালে অন্তত পবিত্র রমজানটা বরকতপূর্ণ হবে, এবং আমাদের ভাই বোনেরা সাধারণভাবে একটু সিহরি এবং ইফতার করতে পারবে। এই মেসেজটা আমরা পৌঁছানোর জন্য, একটু মানুষের কাছে প্রচার করার জন্য যে আসুন আমাদের এই দেখা দেখি, যদি অন্তত আল্লাহ তাআলা নির্দেশ তাওয়া, এটা দেখবে মানুষের অনুসারিত উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে, ইন্সপায়ার হবে, এনকারেজ করবে তারা যে হ্যাঁ ইয়েস, এভাবে আমাদেরও করা দরকার। যে জমিনে আল্লাহর দিন বিজয়ী হবে সেই জমিনে এরকম 50টা 30টা 40টা 100টা প্যাকেট শুধু আপনাদের কাছে আসবে না, ওটা আসমান এবং জমিনের বরকতের দরজা গুলো আল্লাহ তারা খুলে দিবে। আল্লাহ তাআলা সূরা তালাকে এভাবে উল্লেখ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান,
যখন আল্লাহর ভয়ে ভীত একটা সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, ইয়া যে আল্লাহ মাখরাজান, তখন সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ তোমাদেরকে বের করে দেবেন। সোনার মদিনা রাষ্ট্রে যখন সোনার মানুষ হয়েছে, সেই সোনার মানুষ যখন সোনার মদিনা তৈরি করেছে, তাদের দুঃখ কষ্ট মুসিবত দূর হয়ে গেছে, না সেরে বসছে, দূর হয়ে গেছে, একটা সোনার রাষ্ট্র তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে। আসুন যারা আমাদের এই মিডিয়ার মাধ্যমে এই কথা শুনবেন, জানবেন, যাদের কাছে এই দাওয়াত পৌঁছবে, তারা সবাই মিলে আমরা আল্লাহর এই জমিনে যদি আল্লাহর দিনকে বিজয় করতে পারি, তাহলেই কেবল আমাদের এই সাময়িক এবং স্থায়ী সমস্ত সমস্যার সমাধান একমাত্র দিন বিজয় করার মাধ্যমেই সম্ভব। সেই দিনকে বিজয় করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে, এমনকি আমাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, হাজার হাজার মামলা আমাদের নামে দেওয়া হয়েছে, এখনো আমাদের ভাইরা এই দরুনগুলির উর্ধ্বগতির প্রতিবাদে আমরা শুধু সরকারকে সচেতন করার জন্য মতিঝিল আমরা একটা কি করেছিলাম, একটা মিছিল করেছিলাম, আমাদের কোনো ঝামেলা হয় নাই, কিচ্ছু হয় নাই, পুলিশ আমাদের পাশে ছিল। আমার মিছিল শেষ করে চলে আসছি, হঠাৎ করে জানলাম যে সেখানে আমরা গাড়ি ভাঙচুর করেছি, পুলিশকে হত্যার উদ্দেশ্যে আমরা সেখানে লাঠি ছোটা অস্ত্র নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি, বিস্ফোরণ ঘটিয়েছি। আমরা দেশের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানতে চাই, আপনাদের চোখের সামনে আমরা মিছিল করেছি, আপনারা আমাদের পাশে ছিলেন, আপনারা দেখেছেন। তারপর আমাদের এই অন্যায় ভাবে, অমানবিক ভাবে আমরা যখন রাষ্ট্রের একটা সহায়ক কাজ করেছি, ধর্মের উর্ধ্বগতির প্রতিবাদে সরকারকে সচেতন করার জন্য আমরা বক্তব্য দিয়েছি, সহায়ক পরামর্শ আপনাদেরকে প্রদান করেছি, সে বিষয়ে আপনারা আমাদের নামে একটা না কয়েকটা মিথ্যা মামলা কয়েকটা থানায় আমাদেরকে প্রদান করে দিনে, শুধু আমাদের বাড়ি বাড়িতে গিয়ে আমাদের নেতৃবৃন্দকে, আমাদের কর্মী ভাইদেরকে আপনারা একের পর এক গ্রেপ্তার করে তাদেরকে রমজান মাসে জেলখানায় ঢুকিয়েছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং অতি সত্ত্ব আমাদের এই সব নিরীহ সাধারণ কর্মীদের, নেতৃবৃন্দের আমরা মুক্তি দাবি করছি, কারণ তারা কোনো অন্যায় করেনি। আপনাদের চোখের সামনে তারা, আপনার সাক্ষী, আপনাদের কাছে ভিডিও আছে, আপনারা দেখুন ভিডিওতে যে সেখানে পুলিশকে হত্যার উদ্দেশ্যে আমরা গিয়েছি কিনা, সেখানে কোনো লাঠিসোঁটা ব্যবহার হয়েছে কিনা, সেখানে কোনো বিস্ফোরণ ঘটেছে কিনা, সবাই তার সাক্ষী ছিল। এগুলো মূলত আমাদের এই ভালো কাজগুলোকে কি করে দেওয়া, থামিয়ে দেওয়ার জন্য, যাতে আমরা করতে না পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমরা দৃঢ়তার সাথে, আস্থার সাথে বলতে পারি, আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন নিজামী ভাই থেকে শুরু করে পাঁচজনকে, আর অসংখ্য ভাইকে গুলি করে হত্যা করেছেন, গুম করেছেন। আমাদের কাজ এক দিনের জন্য নয়, এক ঘন্টার জন্য নয়, এক মিনিটের জন্য নয়, এক সেকেন্ডের জন্য নয়, এক ন্যানো সেকেন্ড, এক মাইক্রো সেকেন্ডের জন্য আমাদের আল্লাহ দিন প্রতিষ্ঠার এই কাজ বন্ধ হয় নাই, হচ্ছে না, ভবিষ্যতেও আমরা বন্ধ করব না ইনশাআল্লাহ। আমাদের যতক্ষণ অক্সিজেন চলবে, আমাদের জীবনের নিঃশ্বাস যতক্ষণ চলবে, আল্লাহ দিন কায়েমের আন্দোলন চলবে। আমাদের আল্লাহর এক দিনের এক গোলাম বেঁচে থাকতো, এক বান্দা বান্দি বেঁচে থাকতো, এই দিনের কাজ আমাদের অব্যাহত আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। যেন বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনেও এরকম কাজগুলো অব্যাহত রেখে একটা কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে, আমরা সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত ইসলামী বাংলাদেশ